দিন আমি বাজবো, তোমার নামে আমি পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে নামাজ পড়বো। চল মুন্না। কামাল করে দিয়েছো গুরু, ভগবানও ফেল আছে। আমি তো ভাবলাম তুমিও টপকে গেলে। আমি না সামনে থেকে পুরো সিনটা দেখেছি। পুরো সিনটা দেখেছিস? হ্যাঁ, পুরো সিনটাই তো দেখেছি। আমাকে পেছন থেকে ধাক্কাটা কে মেরেছিল? তোমার ঠিক পেছনে ছিল বিশু, তুমি পড়ে যাওয়ার পরে না ওকে আর দেখতে পাইনি। আমি না গুরুকে ধাক্কা মেরে কুয়ে ফেলে দিয়েছি। করেছিস কি? বেঁচে আছে তো? বেঁচে আছে বলেই তো আমাকে এলাতে আসছে। কিছু একটা কর মা। কেন? দেখ, আমি মরে গেলে তো এটা খদ্দের মরে যাবে, আর খদ্দের হলো লক্ষ্মী। লক্ষ্মীকে বাঁচানো তোর কর্তব্য কিনা বল। হ্যাঁ, কিছু কর। তাহলে লুকিয়ে পড়। হ্যাঁ, আরে গুরু, কতদিন পরে তুমি আমার আশ্রমে এলে। তুমি না এলে না আশ্রমটা আমার খা খা করে। বিশু কোথায়? কে বিশু? হ্যাঁ গো, তোমাদের মধ্যে বিশু নামে কেউ আছে নাকি গো? হে বিদিচ্ছিস, চালিয়ে যা। না, এ নামে আশ্রমে কেউ আসে না, আসলে খাতায় নাম থাকতো। আচ্ছা, এ গালে ও গালে দু গালে এমন ছাড়বো না। বিশু কেন বিশুর বাবার নাম ওই খাতায় উঠে আসবে? সব মিলিয়ে কত দাঁড়ালো? 1,750 টাকা।